नमस्कार आम प्रिय छात्र छात्री আইটিআই দু হাজার যে ফর্ম ফিল আপ চলছিলো সেটা একত্রিশ পাঁচ দু হাজার মধ্যে শেষ হয়ে গেছে কারণটা তোমাদেরকে বলে দিই এখানে এখনও পর্যন্ত পোর্টালে এই অপশানটা দেখাচ্ছে কিন্তু যখনই তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে যাবে তখন কিন্তু আর সাইটটা খুলছে না তো এবার এটার মানে হলো তোমাদের কিন্তু ফর্ম ফিল যে নতুন ফর্ম ফিল ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে এরপরে কবে র্যাঙ্ক কার্ড আসবে এবং তোমাদের কী কী অপশান আসতে পারে সেগুলো বিষয়ে আমি তোমাদেরকে বলবো তার আগে বলে দিই তোমরা অনেক কমেন্ট করেছো উৎকর্ষ বাংলা কর বলে একটা পয়েন্ট এসছে এখানে সেই অপশানটাতে তোমরা কি করবে এখানে যখনই তোমরা ক্লিক করছিলে তখনই তোমাদের কিন্তু একটা পেজে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং সেখানে তোমাদেরকে কিছু ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে সেটার মানে হলো উৎকর্ষ বাংলার আন্ডারে বিভিন্ন জায়গায় মানে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকে বিভিন্ন উৎকর্ষ বাংলার সেন্টারগুলো আছে সেই সেন্টারের কাছাকাছি তোমার যেখানে তোমার বাড়ি সেইখানে তোমাদের কিন্তু যে ট্রেনিংগুলো সেই ট্রেনিংগুলো করানো হবে উৎকর্ষ বাংলা ট্রেনিং সম্পূর্ণ ফ্রি অফ কস্টের ট্রেনিং হয় তিন মাসের ট্রেনিং তো সেখানে তোমরা শিখতে পারবে এবং শেখার পরে বিভিন্ন জায়গায় চাকরিরও ব্যবস্থা করে অনেক সেন্টার ঠিক আছে তো সেটা হলো উৎকর্ষ বাংলা ট্রেনিং সেটা কোনো আইটিআই ট্রেনিং নয় এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাপ্রেন্টিশিপ নিয়ে এবং ভোকেশনাল নিয়ে যে অপশানগুলো এসেছিল তো সেগুলো তোমরা বুঝতে পেরেছো যদি না দেখেছো আগের ভিডিওগুলো দেখে নেবে দেওয়া আছে ভিডিও লিস্টে তো এটা হলো উৎকর্ষ বাংলার এই ব্যাপারটা কর্মদিশা বলে যে নতুন অপশানটা এখানে যোগ হয়েছে সেটা আইটিআই স্টুডেন্ট যারা আইটিআই করবে না তারা কিন্তু সেই ট্রেনিংটা করতে পারে তো এবার আসি আমরা চলো আমাদের রেজিস্ট্রেশন আমাদের হয়ে আছে আমাদের ফর্ম ফিল হয়ে আছে এবার কি অপশান আসছে তো তোমরা এখন যারা লগ ইন করছো লগ ইন করে তোমাদের পেজটা যখন খুলছ তখন পেজটা খোলার পরে এই অপশানগুলো কিন্তু আসছেই তোমাদের যে ইএস অ্যাপ্লাই নাও ভোকেশনালের জন্য এবং অ্যাপ্রেন্টিশিপের জন্য ইয়েস অ্যাপ্লাই নাও তো এগুলোতে তোমরা যারা ভোকেশনাল করতে চাও মানে ধরো উচ্চ মাধ্যমিকে আরেকবার পড়তে চাও বা উচ্চ মাধ্যমিক তোমরা এখনও পড়ো মাধ্যমিক দিয়েছো কিন্তু উচ্চ মাধ্যমিক ভর্তি হবে ভাবছ তারাই ভোকেশনাল কোর্স নিয়ে পড়তে পারো আর অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং হলো অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং আইটিআইয়ের সাথে সাথে করা যায় না কখন কোনোই আইটিআই আলাদা অ্যাপেন্ডিশিপ আলাদা অ্যাপেন্ডিশিপ হল কোনো কোম্পানিতে যেয়ে বা কোনো ইন্ডাস্ট্রিতে যেয়ে সেখানে তোমাকে কাজ করতে হবে কাজ করে তোমাকে একটা স্টাইপেন্ড দেওয়া হবে সেই স্টাইপেন্ডটা নিয়ে তোমাকে কিন্তু থাকা খাওয়ার খরচটা মেটাতে হবে তো সেই অ্যাপেন্টিশিপ ট্রেনিংটা সম্পূর্ণ আলাদা মানে এটা তোমাকে কাজ করতে হবে এটা আইটিআইয়ের পরেও করা যায় আইটিআই পাস করার পরে বিভিন্ন জায়গায় রেল রেলেও ইন্ডিয়ান রেলেরও পাওয়া যায় বা সেলে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির থেকেও অ্যাপেন্টিশিপের ভ্যাকেন্সি বেরোয় সেখান থেকেও তোমরা কিন্তু অ্যাপেন্টিশিপ করতে পারবে ঠিক আছে এবার চলে আসি তোমাদের যে ফর্ম ফিল হয়েছিল অনেকের ভেরিফিকেশান স্ট্যাটাসটা এখনও পেন্ডিং দেখাচ্ছিলো তো ভেরিফিকেশান স্ট্যাটাসটা পেন্ডিংটা ওটা এই কমপ্লিটেড এইভাবে হয়ে যাবে কিছুদিন দু একদিন ওয়েট করো আর হচ্ছে যে তোমাদের যারা এখনও ফর্ম ফিল করতে পারো তাদের কিন্তু আর ফর্ম ফিল আপের কোনো চান্স নেই যতক্ষণ না পোর্টালে কোনো আপডেট দিচ্ছে তো এর আগে পনেরো দিন ডেট বাড়িয়েছিল তোমরা যেন পনেরোই মে পর্যন্ত ডেট ছিল তারপরে একত্রিশে মে পর্যন্ত তোমাদের কিন্তু ডেটটা করা হয়েছে এবার বলি র্যাঙ্ক কার্ড কবে আসতে পারে র্যাঙ্ক কার্ড দেখো র্যাঙ্ক কার্ড আসতে পারে আমার যেটুকু মনে হয় যে এই জুন জুন মাসেই তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড আসতে পারে এবং চয়েস ফিলিংটা কিন্তু সেটা কিন্তু তোমাদের কিন্তু করা হবে তার জন্য তোমরা আমাদের এই চ্যানেলটাকে ফলো রাখো এখানে তোমাদের ডিসক্রিপশানে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেটাকে তোমরা জয়েন করো টেলিগ্রামে বিভিন্ন আপডেট চলে আসে ভিডিও আসে না কিন্তু আপডেট কিন্তু তোমাদের চলে আসে আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখো এবং বন্ধুদেরকেও শেয়ার করে রাখো যাতে করে সবাই সব ইনফরমেশানগুলো তাড়াতাড়ি পেয়ে যায় তো র্যাঙ্ক কার্ড আসবে মে জুন মাসে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড আসবে আর জুলাই মাসের মধ্যে তোমাদের কিন্তু কাউন্সেলিংগুলো হতে পারে তো সেই কাউন্সিলিংগুলোর কবে কী হবে এবং কবে মেরিট লিস্ট বেরোচ্ছে এবং চয়েস ফিলিং কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস কিন্তু আমাদের এই চ্যানেলেই ভিডিওর মাধ্যমে প্রকাশ হবে তো কাজেই তোমরা কিন্তু চ্যানেলটা ফলো করে পাশে থেকো হলে কিন্তু আপডেট জানতে পারবে না আর হ্যাঁ মাধ্যমিকের কম পার্সেন্টেজ আছে তিরিশ পার্সেন্ট নাম্বার আছে এবং যারা ফর্ম ফিল আপ করো যদি মনে করো ডাইরেক্ট অ্যাডমিশান নিতে চাও তাহলে আমাদের আমাদের যে টেলিগ্রাম পার্সোনাল টেলিগ্রাম আইডি আছে সেখানে তোমরা যোগাযোগ করবে যদি সিট ফাঁকা থাকে ডাইরেক্ট অ্যাডমিশান কোর্স ফিস দিয়ে ভর্তি হতে পারো ঠিক আছে আর যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট করবে ভিডিও বক্সে কমেন্ট বক্সে আর চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থেকো বাই বাই